আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাবুদের গরমে আরামদায়ক ম্যাক্সি ড্রেস কিভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ পদ্ধতিতে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি, আমি কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি। পিঠ কাপড়টা হচ্ছে আমি নিচের অংশে দিব এবং এখানে এক কালার কাপড়টা বডিতে থাকবে। তো এই যে এক কালার কাপড়টা আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য, মানে সামনের ভাগের জন্য। তো এখন আমি এটা লম্বা 7.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এটা আমি তৈরি করব 2.5 থেকে 3 বছরের বেবির মাপ অনুসারে। তো এখানে আমি গলা চড়া 2 ইঞ্চি নিচ্ছি এবং কাঁধ নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তবে কিন্তু একই আপনারা নিয়মটা ফলো করে আপনাদের বেবিদের মাপ অনুসারে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন। তো আমি এখানে আরমোলের মাপ লম্বা 5 ইঞ্চি নিয়েছি এবং 3 ইঞ্চিতে মার্ক করে আরমোল শেপ করে নিয়েছি। এরপর বডির মাপটা আমি নিচ্ছি এখানে, বডি টোটাল 24, তাহলে 4 ভাগে হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, 6 ইঞ্চি মার্ক করে দিয়েছি। এবং কোমরটাও আমি 6 ইঞ্চি নিয়ে, তারপর হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে মার্ক করেছি। এরপর গলা লম্বাটা আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলা লম্বাটা, আর এর থেকে বয়স কম হলে আপনারা 3 ইঞ্চি পরিমাণ নেবেন। আর নিচেও আমি একইভাবে 2 ইঞ্চি পরিমাণ গলা চওড়া নিয়ে এখানে মার্ক করে দিচ্ছি। তো এরপর হচ্ছে এখন আমি একটা ডিজাইনের গলা তৈরি করব, সেই জন্য 2.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে নিয়েছি এবং এভাবে করে নিচ পর্যন্ত বাঁকা করে মিলিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এভাবে করে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গলা দিতে পারেন। তো আমি এখানে দাগ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। আর নিচে হলো আমি হালকা রাউন্ড করে একটু কেটে দিয়েছি, সামান্য পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের অংশটা, এটা কিন্তু 2 পার্ট আছে এখানে, মানে পুরো খুললে 2 পার্ট পরিমাণ। তো আমি এখন পেছনের অংশটা কাটিং করব, সেজন্য আবারও একটা কাপড় নিয়ে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখন এই কাপড়টা হচ্ছে কাটা অংশটা এভাবে বসিয়ে দিচ্ছি, মানে সামনের অংশটা সমান করে বসিয়ে তারপর হচ্ছে মাপ অনুসারে কেটে নিচ্ছি। শুধুমাত্র গলাটা আমি আলাদা করে কাটবো, বাট বাকি মাপগুলো ঠিক থাকবে। এরপর হচ্ছে গলাটা কাটার জন্য, পেছন গলার জন্য আমি হচ্ছে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর 2 ইঞ্চি হলো গলা চওড়াটা, সামনেও যেহেতু 2 ইঞ্চি দিয়েছি। এরপর এভাবে করে আমি গলাটাকে প্রথমে বক্স করে নিচ্ছি, তারপরে এখানে গোল গলা আট করে নিচ্ছি। আর এই ম্যাক্সি ড্রেস তৈরি করা কিন্তু খুবই সহজ। এরপর আমি নিচে হুক দেওয়ার জন্য 3 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দিলাম নিচের অংশটা আর কি, এটা একটু ফাড়া হবে যাতে করে বেবিরা ইজিলি মাথাটা ঢুকাতে পারে এবং খুলতে পারে। তো এভাবে করে আমি ফাড়াটা এখানে কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেছনের অংশ আর এটা হচ্ছে আমার সামনের অংশ, ঠিক আছে। তো এটা কিভাবে সেলাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। তো বডির পার্টটা কাটিং হয়ে গিয়েছে, এখন নিচের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাপটা। তো এখানে আমি কাপড় নিয়েছি, এই কাপড়টা 2 পার্ট নিয়েছি, সামনের জন্য 1 পার্ট, পেছনের জন্য 1 পার্ট। এরপর আমি কাপড়ের মোট লম্বাটা দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা হবে। এখানে হলো 23 ইঞ্চি পরিমাণ আছে টোটাল, আর 2 ইঞ্চি হচ্ছে কুচি হবে, তাহলে 25 ইঞ্চি পরিমাণ হবে। তো শুধুমাত্র নিচের পার্টের আমি লম্বা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা এখানে দেখিয়ে দিচ্ছি, চওড়া হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এরপর নিচের অংশটায় কুচি দেওয়ার জন্য আমি কাপড় কেটে নিয়েছি। তো এই কাপড়টা হচ্ছে লম্বা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর চওড়া হচ্ছে কাপড় অনুযায়ী যতটুকু কুচি প্রয়োজন হবে সে অনুযায়ী নিতে হবে। দেখতে পাচ্ছেন, এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গলার অংশটা এভাবে গলার যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো আমি এখানে পুরোটা হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো গলার অংশটা সেলাই করার পর এখন আরমোলের সাইডটাও সেলাই করছি। এখানে যেহেতু 2 পার্ট করে কাপড় আছে, মানে সামনে 2 পার্ট, পেছনে 2 পার্ট, তো আমি 2 সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে একটু একটু করে কেটে দিতে হবে, বিশেষ করে কোনাগুলো কাটতে হবে যাতে করে এটা ফিনিশিংটা ভালো হয় উল্টানোর পরে। তো আমি আরমোলের সাইডটাও কিন্তু একটু কাচির মাথা দিয়ে কেটে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে কাপড়টাকে উল্টে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। উল্টে নেওয়ার পর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা আয়রন করে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, ভালোভাবে উল্টে নিলেই হবে। তারপর হচ্ছে আমি গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এভাবে যে ডিজাইনটা আছে ডিজাইন অনুযায়ী
ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবং এই সাইডটা যেহেতু ফাঁকা আছে তো এই সাইডটাও আমি এভাবে সেলাই করে বন্ধ করে দিচ্ছি, দুইটা সাইড আর হচ্ছে নিচের অংশটা। তো এভাবে একটা একটা পার্ট কিন্তু এখানে হয়ে গিয়েছে, মানে সামনের পার্টটা। এখন পেছনের পার্টটাও একই নিয়মে আমি সেলাই করে নিব। প্রথমে হচ্ছে গলাটা এখানে ডিজাইন অনুসারে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি আরমোলের সাইডটা সেলাই করে নিয়েছি এবং গলাটাও সেলাই করে নিয়েছি আর একটু একটু কেটে দিচ্ছি। দেওয়ার পর এখন উল্টে নিব ঠিক একই নিয়মে, মানে ফ্রন্ট পার্ট যেভাবে করেছি সেভাবেই। আর আরেকটা বিষয়, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এই পেছন গলাও এভাবে করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পেছন গলায় যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু একটা হুক বসিয়ে দিবেন, এখানে সুন্দর করে একটা হুক লাগিয়ে দিলে এটা পড়তে এবং খুলতে সুবিধা হবে। এরপর হলো এখন এভাবে করে এই সাইডটাও কিন্তু আমি সেলাই করে দিচ্ছি নিচের অংশটা। তাহলে হলো নিচের পাটের যে কুচির অংশটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তো এভাবে করার পর এখন হচ্ছে আমি ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা পাটি সমান করে আমি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে হলো একটা মাপ নিতে হবে, তো আমি এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করে দিয়েছি, দুই পাশে আমি 2.5 ইঞ্চি করে মার্ক করে দিয়েছি, মানে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি হবে ঠিক আছে। একই নিয়মে এই পাশেও 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি নিচ্ছে, এটা হচ্ছে কুচি দেওয়ার জন্য, নিচের অংশটার সাথে আমি কতটুকু কুচি দেবো সেটা মাপ দিয়ে নিলাম। আপনারা চাইলে আর একটু কমিয়েও নিতে পারেন। তো এখন হচ্ছে যে এইভাবে করে আমি নিচের অংশটা আমি লাগিয়ে নিচ্ছি। তো যতটুকু আমি দাগ দিয়েছি ততটুকু পর্যন্ত হচ্ছে আমি সমান করে সেলাই করব। আর হচ্ছে এভাবে মাঝখানে যে 5 ইঞ্চি আমি রেখেছি দাগের পর থেকে হচ্ছে মাঝখানে যে 5 ইঞ্চি রেখেছি সেটা হচ্ছে আমি কুচি দিব, অর্থাৎ যতটুকু মাঝখানে ফাঁকা রেখেছি দুই পাশে দাগ দিয়ে ততটুকু আমি কুচি দিব এবং বাকিটা হচ্ছে প্লেন করে সেলাই হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সেলাই করে দিয়েছি। আর এই মেক্সি ড্রেসটা আমি তো আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে, আসলে এটা এত বেশি সময় লাগে না আর খুবই সহজ একটি পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো একটা পার্ট তৈরি হয়ে গিয়েছে, মানে সামনের পার্টটা। এখন একই নিয়মে পেছনের পার্টটাও আমি কুচি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে দাগ পর্যন্ত আমি প্লেন সেলাই দিয়েছি, তারপর হচ্ছে এভাবে করে ছোট ছোট আমি কুচি দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন, আমি এখানে মাঝারি সাইজ করে দিয়েছি, মানে ছোট ছোট করে দিয়েছি। তো এভাবে করে আমি যতটুকু প্রয়োজন এখানে কুচি দিয়েছি, তারপর বাকিটা হচ্ছে সোজা করে সেলাই করে দিব। তো দুই পার্ট কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে আমি শোল্ডারটা জয়েন করে দিচ্ছি, এভাবে করে দুইটা সমান করে ধরে নিয়ে তারপরে এখানে ভালো করে সেলাই করে দিতে হবে। আপনারা ডাবল করে সেলাই দিবেন এখানে, আর প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নেবেন এবং শেষেও কিন্তু আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো এভাবে করে সেলাই করার পর তারপর হচ্ছে এখন সাইডটা সেলাই করব। তো দুইটা কাপড় এভাবে সমান করে ধরে বডির মাপ অনুযায়ী, এ পর্যায়ে আপনারা চাইলে বডির মাপটা দিতে পারেন যে কতটুকু বডিতে ফিটিংস হবে, তারপর হচ্ছে বাকিগুলো সেলাই করে নেবেন। তো একটা সাইড সেলাই হয়ে গিয়েছে, একই নিয়মে আমি আরেক সাইডে এভাবে সেলাই করে দিচ্ছি। আর আপনারা চাইলে আরমোল এবং গলাতেও কিন্তু পাইপিং লাগাতে পারেন, সেক্ষেত্রে আমি যেহেতু বডিতে দুই পার্ট দিয়েছি আপনারা এক পার্ট করেও কিন্তু করতে পারেন। তো এতটুকু কমপ্লিট হওয়ার পর নিচের অংশটা এখন হচ্ছে আমি কুচি দিব। তো কুচির কাপড়টা তো আগে আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে জোড়া দিব একটার সাথে একটা, হচ্ছে এখানে তিন পার্ট কুচির কাপড় আছে, তো আমি একটার সাথে একটা এভাবে করে জোড়া দিয়ে নিব। তো এখানে ভালো করে জোড়া দিয়ে, মানে পুরো হচ্ছে মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে, কাপড়ের যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে সেভাবে করে জোড়া দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এভাবে সেলাই করার পর তারপর নিচে হচ্ছে আমি একটু চিকন করে সেলাই করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে আমি চিকন করে পুরোটা একই নিয়মে সেলাই করে দিতে হবে। তবে একটুখানি দেখাচ্ছি, যেহেতু একই নিয়ম সেই জন্য আপনারা একই নিয়মে পুরোটা সেলাই করে নেবেন। তো সেলাই করার পর এখন আমি জয়েন্ট করে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন আমি কুচির কাপড়টাকে উল্টো করে নিয়েছি,
আর হচ্ছে এখানে ড্রেসের কাপড়টা হচ্ছে সোজা আছে, এভাবে করে আমি ছোট ছোট করে এখানে প্রয়োজন অনুযায়ী কুচি দিয়ে দিব। ঠিক আছে, মানে এখানে আপনাদের কাপড় যতটুকু আছে সেই অনুযায়ী আপনারা এর ঘনত্ব রাখতে পারেন অথবা আপনারা পাতলাও করতে পারেন, সেটা হচ্ছে কাপড় কতটুকু আছে তার উপর নির্ভর করবে। তো আমি এখানে ছোট ছোট করে তারপর হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কুচি না দিলেও কাপড়ের পরিমাণ কম থাকলে নিচে হচ্ছে পাইপিং আকারও দিতে পারেন। এরপর এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, তাহলে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে। তো আমি চাপ সেলাইটা হচ্ছে প্রিন্টের যে কাপড়টা সেটার উপরে দিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে পুরোটা হচ্ছে আমি একই নিয়মে চাপ সেলাই দিয়ে নিব। তো এতে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এর উপরে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার বসিয়ে নিয়েছি। এটা টিউটোরিয়াল কিন্তু আমি এর আগের পর্বেই দিয়ে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।